আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আমি চলে এলাম আমার ন্যাচারাল বিডি চ্যানেলে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। বন্ধুরা, ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ফলের গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করলেও এবার একটি বিশেষ ফল গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখে বুঝতে পারছেন এটা এটা একটি ডালিম গাছ, আবার কোথাও কোথাও এটা আনার বা বেদেনার গাছ নামে পরিচিত। যাই হোক, এখন আমি মূল আলোচনায় আসি। আজকে আমি এই গাছের কীভাবে পরিচর্যা করলে এর ফল আপনারা টিকিয়ে রাখবেন বা সুন্দরভাবে এর ফল উপভোগ করতে পারবেন, আমি সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, ডালিম গাছটা সুদূর সাধারণত শুষ্ক মৌসুমে এগুলো ভালো ফলন দেয়, আর এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা আপনি যত বেশি রৌদ্রেও কিন্তু এটা পছন্দ করে না। এটা আপনার প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা রোদ পেলেই গাছটা পরিপূর্ণভাবে এর বৃদ্ধির এটা ভালো পাওয়া যায়। তো আমি যেখানে এই গাছটা রোপণ করেছি এটা ছাদ, বিল্ডিংয়ের ছাদের একটু আড়ালে, যে আমরা বিকাল থেকে এই গাছের রোদটা সুন্দরভাবে এই গাছটায় লাগে। তো সেক্ষেত্রে আমার, যার কারণেই গাছের ফলনটা আমি খুব সুন্দরভাবে এটা ভোগ করতে পারি। তো আপনারা যারা এই ফলগুলো এখনও চার পরিচর্যা নেন নাই বা হয়তো ভাবছেন যে এটা কেন বারবার এটা নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো কেন ঝরে যাচ্ছে, যে ফুলগুলো দেখছেন, হ্যাঁ এই ফুলগুলো ঝরে যায়। বন্ধুরা, এই ডালিম গাছের ফুলটা কিন্তু আপনার 2 ধরনের হয়, একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে স্ত্রী ফুল। এখানে অনেকেই ডালিম গাছ থেকে ফুল যখন ঝরে যায় সাধারণত আমরা যেটা বুঝি হতাশ হয়ে পড়ি যে কেন এত ফুল পড়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, এখানে যে পুরুষ ফুলগুলো থাকে সেই পুরুষ ফুলগুলো এমনিতেই একসময় ঝরে যায়, আর এই পুরুষ ফুলটার এই একটা গাছের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুল থাকে, তার মধ্যে আপনার স্ত্রী ফুলগুলো খুব তো কমই থাকে। এবং এই এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে ম্যাক্সিমাম পুরুষ জাতের ফুলটাই বেশি আছে। আর স্ত্রী ফুলগুলো, এগুলো দেখা যাচ্ছে যে যখন এর পুরুষ ফুলের অঙ্কুরটা গ্রহণ করে তারপর পর থেকে পুরুষ ফুলটা পড়ে যায়। তো এটার যেটা মূল কারণ, এই গোড়াতে যে মাটিগুলো আপনার থাকবে এই মাটিগুলো কিন্তু সব সময় একটু শুষ্ক থাকবে। শুষ্ক বলতে বোঝাচ্ছে যে স্যাঁতসেঁতে ভাব বা ভেজা কাদা জাতীয় কোনো ভাব যেন না থাকে। আপনারা যারা এর গোড়ায় মাটিগুলো দিবেন অবশ্যই দেখা যাচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর এতে কীটনাশক হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন গাছের গোড়ার জন্য, আপনার হাড় গুঁড়া বা কলার খোসা চূর্ণ বা আপনার হচ্ছে শিং কুসি, হ্যাঁ এইগুলো, আর কম্পোস্ট সার বা গরুর গোবর এগুলো হালকা কিছু দিয়ে মিশ্রণ করে দিয়ে এগুলো ই করতে পারেন। তো বন্ধুরা, এরকমভাবেই আপনারা চাইলে সুন্দরভাবে গাছের পরিচর্যা নিতে পারেন, এবং আরও যে ফুল ফল ফলাদি যেগুলো আছে এগুলোর পরিচর্যার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন।